जीतेगा, इंडिया जीतेगा, जीतेगा भाई जीतेगा, इंडिया जीतेगा, जीतेगा भाई जीतेगा। नमस्कार, আপনারা দেখছেন আমাদের টিভি নেটওয়ার্ক। সঙ্গে রয়েছি আমি তনুশ্রী গুহ। আজ সেই দিন, সেই মুহূর্ত, সেই সময়, সেই উত্তেজনা যার জন্য অপেক্ষা করে আছেন সকল ভারতবাসী, আর বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল 2023। ভারতবাসী অপেক্ষা করে রয়েছে যে মুহূর্তের জন্য, আজ তো সেই দিন। বিশ্বকাপ ক্রিকেটের নানান উত্তেজনা আমরা ইতিমধ্যেই দেখেছি নানান জায়গায়, নানান পরিপূর্ণভাবে, এবং সেরকমই এক দৃষ্টান্ত, এক নজির আজ আমরা আপনাদের কাছে তুলে ধরব, যেখানে নক্স ক্লাবের ইয়াং ইন্ডিয়ান সাপোর্টাররা এক আলাদা উত্তেজনাপূর্ণ মাধুর্যে নিজেদেরকে মাতিয়ে তুলেছে। প্রসঙ্গত উল্লেখ যে আজ কিন্তু এই বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারত প্রথমে ব্যাটিং করছে, সবাই এক আলাদা উত্তেজনা নিয়েই দেখছে ক্রিকেট। কিন্তু এই মুহূর্তে সকলের মনের অবস্থা ঠিক কীরকম এবং ঠিক কীরকম আশা তারা রাখছে, সেরূপ দৃশ্য এবং তাদের মনের কিছু বার্তা তথা ভাবনা আজ আমরা সেভাবেই তুলে ধরব কিন্তু আপনাদের। ভারত বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল এক আলাদা টানটান মুহূর্ত, উত্তেজনাপূর্ণ মুহূর্ত, এবং সেখানেই আজকে মানুষের তথা সকলের মনের ভাবনা কিন্তু অন্যরকম। বলা যেতে পারে এক আলাদা টানটান উত্তেজনা সকলের মধ্যে। কি হবে আজকের ফলাফল, কে জিতবে, সকলের মনেই কিন্তু সেটি এক বড় প্রশ্ন এবং বড় উত্তেজনা। আর বলা যেতে পারে যে অনেকদিন থেকে এই উত্তেজনা কিন্তু এক আলাদা মাত্রাতে এগিয়ে চলেছে, এবং তারই কিন্তু কিছু দৃষ্টান্ত আমরা ইতিমধ্যে নানান জায়গায় দেখেওছি, আজও সেরূপই এক দৃষ্টান্ত আমরা তুলে ধরব আপনাদেরই কাছে। আজ বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল 2023, ভারত বনাম অস্ট্রেলিয়া। কি মনে হচ্ছে রেজাল্ট কিরকম হতে পারে এবং কে জিতবে বলে মনে হচ্ছে? ইন্ডিয়া জিতবে, আবার কি জিতবে, 100% ইন্ডিয়াই জিতবে। আমরা দেখেছি যে এবারে যে বিশ্বকাপ ক্রিকেট কিন্তু খুব উত্তেজনাপূর্ণ হয়েছে এবং খুব উত্তেজনাপূর্ণভাবেই কিন্তু প্রতিটা গেম হচ্ছে, এবং বলা যেতে পারে যে এবার ইন্ডিয়ার তরফ থেকে শামি যেমন এক সুন্দর আলাদা মাত্রা রেখেছে খেলায়, তেমনি বিরাট কোহলিও। তো আজকে কি মনে হচ্ছে কে সেরা হবে? আজকে কি সেরা হবে, এটা বিরাট কোহলি। আর একটা ম্যাচ স্টার্টিং থেকে আমরা যেভাবে মানে ইন্ডিয়া যেভাবে খেলেছে ও খুব টাচ করতে পারবে আজকে, ও অপ্রতিরোধ্য জিতবই। ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার খেলা নিয়ে যদি আমরা বলি, তাহলে 2003 সালে যখন খেলা হয়েছিল এবং সে সময় অস্ট্রেলিয়া যেভাবে ইন্ডিয়াকে পরাজিত করেছিল, আজকে কি ইন্ডিয়া সেই বদলা নিতে পারবে? একদম, সেই টিম আর এই টিমের এখন আমাদের যা টিম আছে উড়িয়ে দেবে, গেল খেলা মানে এক আলাদা উত্তেজনা। এবং আজকে আপনাদের যে এক আলাদা উত্তেজনাপূর্ণ মুহূর্ত আমরা দেখতে পারছি, এই বিষয় নিয়ে কি বলবেন যে কিভাবে প্রস্তুতি আপনারা করেছেন? প্রস্তুতি এমনিতে আমরা তো ব্যবসা, হোটেল ব্যবসাতে আছি, তো আমাদের সমস্ত সেট সার্ভিসের ছেলেরা সব আছে। আজকে জিতলে আমরা জিতবে তো আমরা কনফিডেন্ট, সেই মতো ব্যবস্থা করা আছে, খাবার দাবার তেরেঙ্গা কাবাব, তেরেঙ্গা ছিলো কাবাব, এই সমস্ত ব্যবস্থা করা আছে। আর আমরা রাত্রিবেলা বাজি পড়াবো, এসব করবো, খাওয়া দাওয়া থাকবে, খেলা দেখবো। আজকে কাজের থেকে বেশি খেলাতে ইনভলভ আমরা। আপনার নাম? মানস রায়। আপনি এখানকার কি দায়িত্ব রয়েছেন? এখানকার দেখাশোনা করি, নক্সের বালিকা। আর পরিশেষে সকল দর্শক যারা আজকে খেলা দেখছে, এবং এখন খেলার কিন্তু একটা আমরা দেখছি যে এই মুহূর্তে খেলার যে সিচুয়েশন, এটা একটু উত্তেজনাটা কারোর মধ্যে বেশি, কারোর মধ্যে আরো বেশি, কি বলবেন সকল দর্শকদের? সবাই যে একটাই বলবো, একটাই স্লোগান, জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা, জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা, জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা। বিভিন্ন রকমের নিত্য নতুন খবর দেখতে, বিভিন্ন রকমের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে ভুলবেন না
আমাদের টিভি।